জি নানু দিছে এটা, হ্যাঁ এটা মানে পুতিয়ালা কে দিছে? হাই, আজকে আমরা ইরার ঈদ শপিং এর জন্য বাইরে যাচ্ছি, তো চলুন আজকে আমরা দেখব ইরা কি কি কেনে। ইরা আসলে আগের ভিডিওতে বলে দিছে যে তিনটা জামা কিনবে, জুতা কিনবে, চুড়ি কিনবে, তো আমরা আজকে ইরা সবকিছু কেনার চেষ্টা করব। তো আমরা এখন সরাসরি যাচ্ছি শপিং এ। এখানে আছে ইরার আম্মু, আর ইরা আগে চলে গেছে, তো চলুন আমরা যাই। ইরার ঈদ শপিং করতে চলে এলাম সুবস্ত নজরবেলি শপিং মল, এটি সাজাদপুর বাসতলা অবস্থিত। সুবস্ত নজরবেলি শপিং মলের সামনে এসে এই প্রথমে চোখে পড়ল দেশীয় প্রযুক্তির তৈরি ডিসইনফেক্টিং বক্স। এর ভিতর দিয়ে প্রবেশ করতেই হালকা ঝড়বৃষ্টি দিয়ে শরীর ভিজে আমরা প্রবেশ করলাম সুবস্ত নজরবেলির ভিতরে। শপিং মলের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে কৃত্রিম পানির ঝর্ণা। এরপরে উপরে তাকালেই দেখতে পারবেন শপিং মলের ভিতর থেকে সাদা আকাশ। শপিং মলে আরো পাবেন দুই ধরনের লিফট, একটি হচ্ছে শেরি লিফট আর একটি হচ্ছে খাড়া লিফট। এরপর ডানে বামে তাকালেই দেখতে পারবেন গাদাগাদি করা ছোট বড় সকলের কেনাকাটার জন্য ছোট ছোট শপ। এই শপিং মলটি পাঁচটি ফ্লোরে বিভক্ত। নিচতলায় আছে সকল ধরনের শু এবং জুতা, এছাড়াও আছে ঘর সাজানোর অর্নামেন্টস। এরপরে উপরে দুই এবং তিন তলায় পাবেন কাপড়, ছোট বড় সকলের জন্য শাড়ি, জামা, বোরকা, সব কিছুই। এরপরে তৃতীয় এবং চতুর্থ তলায় পাবেন আপনারা ইলেকট্রনিক্স সকল পণ্য, এবং পঞ্চম তলায় পাবেন ফুড কোর্ট, আরও থাকছে এখানে মেয়েদের জন্য সাজগোজের বিউটি পার্লার, এখানে আছে নামাজের সুব্যবস্থা। কি করে বাবু পেপু করছে, তুমি কি খাচ্ছ? আমাদের ইরা কিছুক্ষণ ঘোরাফেরা করে সে ক্ষুধার্ত, সে এখন বিস্কিট খেয়ে নিজেকে চাঙ্গা করছে এবং শপিং মলটি ঘুরে ফিরে দেখছে। ও মা তুমি বের করো না শাড়ি, শাড়ি তুমি কি শাড়ির ব্যবসা করতেছো? দেখো তোমার শাড়ি পছন্দ হয় কিনা বলো, শাড়ি সম্পর্কে একটু বলো। এরপর ইরা শাড়ির দোকানে গিয়ে শাড়ির ব্যবসা শুরু করলো। সেখানে সে এক এক করে লাল শাড়ি, গ্রিন শাড়ি বের করে আমাদেরকে দেখালো এবং দাম বললো। যাই হোক, সেখান থেকে আমরা মোটামুটি দুটি শাড়ি কিনে বের হলাম। শপিং শেষে আবার ফিরে এলাম শপিং মলের নিচতলায় ঝর্ণার পাশে। সেখানে ইরা জেদ ধরল আইসক্রিম খাবে, আইসক্রিম কিনে দিলাম, সে ঘপ ঘপ আইসক্রিম খেয়ে নিল। এরপরে আবার সিএনজি যোগে চলে এলাম বাসায়।
বাবা তোমার শপিং শেষ? টিস্যু খাইতেছো এখন? শপিং শেষ? কি কি কিনছো দেখি তো, কি কিনছো? এই হলো ইরার ঈদ শপিং এর কেনাকাটা। এখানে আমরা শুধু দুটি জামা কিনে দিয়েছি আর বাকিগুলো সে গিফট পেয়েছে। ইরা কই তিনটা? অনেকগুলো। এটা কে দিছে? কোনটা দাদুভাই দিছে? এটা দাদুভাই দিছে? এদিকে আসো, এটা আসো। এটা কে দিছে আসো দেখি, দেখো তো তোমার দাদুভাই কোনটা দিছে দেখো। এটা সাইদাপা দিছে? সাইদাপা হয় না, সাইদা খালামণি হয়, খালামণি। এটা কে দিছে? এটা কে দিছে? এটা জি নানু দিছে। এটা হ্যাঁ, এটা অনেক পুতিয়ালাকে দিছে, নানু দিছে। তারপরে এটা কে দিছে? এটা দাদু ভাই। এটা দাদু, এটা কে দিছে? এটা কে দিছে? এটা পাপা, পাপা না। এটা দিছে হলো তোমার কে দিছে? চাচু। এই এটা চাচু দিছে, দেখো এদিকে আসো দেখাও। এটা কে দিছে? চাচু। এটা দিছে কে? ফুপি। এটা কে দিছে? ফুপি। এটা সাইদা খালা। হ্যালো, এটা কে দিছে? এটা বাবা, এটা কে দিছে? আমাদের টুনটুনি দৌড় মারছে, তার বলা শেষ। যাই হোক, আল্লাহর রহস্য সম্মতে আমাদের এবার ঈদ ভালোই কাটছে। তো এবার ঈদে আমরা হালকা পাতলা কিছু শপিং করছি, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ দিলে আমার মেয়ের অনেক শপিং হয়েছে, কারণ তার নানি, দাদি, ফুপি, খালা সবাই গিফট করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মনি তার মা কিন্তু কিছু দেয় নাই। আমার পক্ষ থেকে দুটা জামা কিনে দিচ্ছে, সে নাকি সে দিচ্ছে আর কি, সে না টাকা আমার কিনে দিচ্ছে সে আর কি। তাহলে তার অর্ধেক আমার অর্ধেক, 50-50। যদিও আমার মেয়ে আমার থেকে তিনটা জামা চেয়েছিলো, আমি দিতে পারিনি কারণ পছন্দ হয় নাই। আর ওই দিন মার্কেটের শেষ, মার্কেটের দিকে গেছিলাম আমরা শেষের দিকে, এই জন্য আমরা আসলে দিতে পারিনি। তো যাই হোক, আল্লাহর রহমতে অনেক জায়গা থেকে অনেক গিফট পাইছে, তো সেদিক থেকে আমার মেয়ের সব আশা পূরণ হয়েছে। এছাড়া আমি আগে জুতা কিনে দিয়েছিলাম, এই হচ্ছে আমাদের, এই দেখো টুনটুনি আমাদের। বাবা তুমি হিজাব পরে আসছো? ওয়াও মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে বাবা। তোমার ঈদে শপিং হয়েছে বাবা? এবার তুমি জামা পাইছো? তিনটা? তোমার তিনটা না, তবু অনেক হয়েছে, তোমার ছয়টা আটটা ড্রেস হয়েছে। আটটা ড্রেস হয়েছে। সবাইকে একটু টাটা বলে দেও তো বাবা, হাই দিয়ে দেও তো। যাই হোক, আমাদের ঈদের শপিং একটু দেখালাম আর কি ঈদার। এটা আমাদের ব্লগটা যদিও ঈদের আগে আপলোড করার কথা ছিল, কিন্তু সময় সুযোগের কারণে পারিনি, বাসায় একটু সমস্যা ছিল, তাই আমরা এটা ঈদের পরে ব্লগটা আপলোড করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা করে না তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই করোনা মুহূর্তে একটু সেফ থাকার চেষ্টা করবেন। বাবা একটা হাই বলো, সেসব ড্রেস দেখতেছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।